নিরিবিলি পরিবেশ দিয়ে আমরা হেঁটে যা চলে যাচ্ছে। আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করেছি, যে আমি আপনি আমরা তো অনেক ভালো আছি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরে কর্মচারী বেতন দিতে পারে না। আমার অনেক ভাইয়েরা চাকরি করেছে বিনা পয়সায়, কয়েক মাস চাকরি করার পর তারা প্রবাসে পরে দেশে চলে গেছে। কারে এক বছর দেড় বছর পর্যন্ত তারা শুধুমাত্র কোম্পানি ভুক্তুকি দিয়েছে, অর্থাৎ তাদের নিজের পকেটের থেকে টাকা দিয়ে খাওয়া খরচ চালিয়েছে, বেতন দিতে পারেনি, কাজ ছিল না। কোথায় থেকে কাজ দিবে, কী কাজ দিবে, কাজ ছিল না। কয়েক মাস এমনি খাওয়ানোর পর পরে দেশে পাঠিয়ে দিয়েছে। আপনি আমি আমরা তো তাদের চেয়ে অনেক বেশি ভালোবাসি। হয়তো আজকের আমার এই ভিডিওটা যে ভাই দেখবেন, উনি যদি ওইটা স্বীকার হয়ে থাকেন যে এক বছর ছয় মাস দেড় বছর বিনা বেতনে চাকরি করার পর দেশে চলে গেছেন, হয়তো আজকে তার একটু কষ্ট লাগতে পারে আমার কথাটা শোনার পর। সে হিসেবে আমি আপনি তো আমরা অনেক বেশি ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালো রাখছেন। তো আমরা উপর আল্লাহর শুকর আদায় করাটা আসলে আমাদের খুব জরুরি দরকার। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এখন মানুষ কর্মব্যস্ততার মধ্যে থাকে। বারবার আমার একটা দুঃখ মনে পড়তেছে যে এমন একটা সময় ছিল যে শুধু মানুষজন এখানে শুধু আসা যাওয়ার মধ্যে ছিল, কত মানুষজন এখানে ছিল। যাকে আমি আস্তে আস্তে রোডটা ক্রস করতেছি, এখন রাত্র প্রায় বারোটা নয় সাড়ে এগারোটার পর হয়ে গেছে। যে আজকের আমার এই ব্লগটা আপনারা দেখেন, এটা হলো একটা জমিদার বাড়ি রোয়াফ, চারপাশে ওয়াল, ভিতরে বাড়ি, রাত্র অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, দিনের বেলা দিনের ব্লগে দেখা যাবে তাদের ভিতরে ঘাস লাগানো, বাড়ি কত সাজানো কোসানো। সবার পক্ষে তো এরকম বাড়ি বানানো সম্ভব নয় আমরা যদি চেষ্টা না করি। আসর কি মহল মক্ত কি মহল সাক্ষা সবাই সবাই এসব গালেন খুব সাকাম কি মহল আছে কি মহল্লা ফেসেছে বক্ত মাঝে আলিম ঈদ নফর মজুদ আমাদের সাথে কাজ করে। সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে এখন মার্কেট খোলা আছে কিনা, রাত্রে বারোটায়, বিশেষ করে বারোটায় তো সব বন্ধ করে দেয়, ঈদের দিন তো এখন হয়তো একটু দেরিতে বন্ধ করবে।
প্রায় আমার রুমের কাছাকাছি চলে আসছি। এটা হলো আমার রুমের কাছাকাছি। আরে দুনিয়া, আরে সব পরিবর্তন হয়ে গেছে। যখন লোকজন থাকে কথা বলতে বলতে এরই মাঝে দিয়ে সময়টা শেষ হয়ে যায়। আপনারা অবশ্যই আমার এই ব্লগটা দেখতে পারতেছেন, সবগুলো খালি খালি। হয়তো আমার জ্ঞান ছিল না ওই সময়, না হলে কিছু ভিডিও বানিয়ে রাখতাম যখন আমরা অনেক লোকজন ছিলাম। হয়তো এক সময়ের এইসব এলাকা আবার ভরপুর হয়ে যাবে মানুষে, এক সময় সব ভরপুর হয়ে যাবে। এখন আমরা খালি খালি তো দেখতেছি না, এ খালি কিন্তু কাজ জীবন থাকবে না। আসছি তো একটু কিছুক্ষণ একটু হাঁটে নি। একটু গরম লাগতেছে। আমি তো এখানে অনেক সময় সকালবেলা ব্লগ বানিয়েছি, ভিডিও করেছি এখানকার। আপনারা অবশ্যই আমার ওই ভিডিওগুলো দেখেছেন। আর এখন বর্তমানে দেখেন কোনো মানুষজন নাই, শুধু আছে মাত্র বিভিন্ন গাড়ি দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা, ওগুলো চলতেছে। আর মানুষজন এখন নাই বললেই চলে। যে এক সময় দেখেন আমার এই পিছনের এই জায়গাটা, এখানে একটা প্রিন্টারের দোকান ছিল। এখানে বিভিন্ন ধরনের বিয়ের কার্ড থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন প্যাড, তারপর বিল পেপার, এই ধরনের টুকিটাকি কাজগুলো এখানে করা হতো। সব সময় এখানে মানুষের শুধু ব্যস্ততার মধ্যে ছিল, মানুষ শুধু ব্যস্ততায় থাকতো। এখানে শুধু মানুষ আসতো, নসিব এমন হলো যে এখন বর্তমানে যে পরিস্থিতি এসে গেছে, এখন আর মানুষ ওই রকম আর টাকা পয়সা নষ্ট করে না ভিজায়। জানি না কী কারণে এখনও ওই দোকানটা পরবর্তীতে বন্ধ করে এখন একটা গাড়ি দোকান হলো। এখন চালু হয়নি, মানে আজকে 15-20 দিন ধরে কাজ শেষ করেছে, কিছু কাজ হয়তো বাকি রয়েছে। এখানে একটা গাড়ি দোকান হবে, ওটা পাশেটাও খালি পড়ে আছে। আমার বরাবরের মতন একটাই তো আর হইলো, আমার এই ব্লগ এই ভিডিওটা যে ভাই শেয়ার করবে ওই ভাই যেন উপর আল্লাহ তাকে এরকম অনেকগুলো গাড়ির যেন মালিক বানিয়ে দেয়, এইরকম যেন সে অনেকগুলো গাড়ির মালিক হতে পারে। আল্লাহর কাছে এটা দেওয়া করে আল্লাহ, যে আমার এই ব্লগে ভিডিওটা শেয়ার করবে আল্লাহ যেন তাকে এরকম অনেকগুলো গাড়ির মালিক বানিয়ে দেয়, সে যেন অনেকগুলো এরকম গাড়ির মালিক হতে পারে। সে যেন বড় বড়, ওই যে দেখুন KFC কর্নার বরাবর আছে ওই পিলারটা বরাবর, এরকম KFC-র মতো যেন বড় বড় হোটেলের মালিক হতে পারে। এদিকে আছে আমার ম্যাকডোনাল্ড, দেখেন এই ম্যাকডোনাল্ডের মতো যেন মালিক হতে পারে। ওই যে দূরে দেখুন ওখানে বাস্কিন রবিন্স আইসক্রিম দোকান, ভালো করে দেখুন ওই যে লাল সাইনবোর্ড কর্নার বরাবর, ও কর্নার বরাবর। এইদিকে দেখেন ওখানে দেখা যাচ্ছে ওই বাস্কিন রবিন্স আইসক্রিম দোকানের মতো যেন মালিক হতে পারে। আল্লাহর কাছে আমার এটাই প্রার্থনা রইল। একা একা বহুত অশান্তি বিরক্ত লাগতেছে, তার কারণ হলো এখন লোকজন তো বেশি নেই। লোকজন থাকলে হয়তো কিছু কথাবার্তা বলতাম, কিছু সময় যেত, কিন্তু ওই রকম তার পরিবেশ এখন নাই যে কিছুক্ষণ কথা বলে তারপরে দিয়ে সময়টা কেটে যাবে। KFC-টাও এখনও অনেক লোকের ভিড়, সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন অপেক্ষা করতেছে মাল নেওয়ার জন্য। ওই যে আপনারা দেখতে পারতেছেন মানুষজন রাস্তার উপর দাঁড়িয়ে আছে, KFC-র একটাই সিনারি। মালের অর্ডার দিবে, মাল বানাবে, বা কেউ অর্ডার দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট অপেক্ষা করবে, তারপর তার মাল তার কাছে পৌঁছে দিবে,
ওই দেখুন এইভাবে হোম ডেলিভারি ছিল, এখন লোক এখানে এসে খাবারগুলো নিয়ে যাচ্ছে। আজকে ঈদের দিন তো, এতে একটু ভালো করে খাওয়ার জন্য আজকে মনে পড়তেছে ওদেরকে, যারা যারা মনে করেন এক সময় এখানে ছিল এখন নাই, তাদের কথাই বেশি মনে পড়তেছে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই সুস্থ থাকুন, আমার এই ব্লগ ভিডিওর সাথে থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।